কবরে আজাব জানেন কি? কবরে আজাব, যার কথা শুনলে চোখ দিয়ে পানি বার হয়ে আসে, কবরে আজাবটা কত ভয়াবহ কঠিন আজাব একটুখানি আচ্ছা শোনাই। কবরে এর আজাব কত কঠিন, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, শোষিতে আমি পারিব না। কবরে এর আজাব কত কঠিন, শোষিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, শোষিতে আমি পারিব না। কবরে এর আজাব কত কঠিন, শোষিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, শোষিতে আমি পারিব না। কবরে এর আজাব কত কঠিন, শোষিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, শোষিতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসবে সবার দারি সবার জানা, মসজিদের ওই পালকি খানা আসবে সবার দারি সবার জানা। পড়ল পাতা গরম পানি, পড়ল পাতা গরম পানি, শেষে গোসল দিবে সবার জানা। গোসল শেষে সাদা কাফনে, গোসল শেষে সাদা কাফনে, চির বিদায় দেবে হে বনা। কবরে এর আজাব কত কঠিন, শোষিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, শোষিতে আমি পারিব না। কবরে এর আজাব কত কঠিন, শোষিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, শোষিতে আমি পারিব না। মৃত্যু এসে গেল, সুন্দর করে গোসল করানো হলো, কাফন পরানো হলো, খাটিয়ায় করে চারদিকে চারজন ধরলো, ধরে কবরস্থানে যাওয়া হয়। মায়েরা তো আপনারা তো যেতে পারেন না, ইমাম সাহেবদের মুখে শুনবেন ওয়াজের মাধ্যমে বলি, যখন কবরের মধ্যে দুজন নেমে যায়, ওই কবরের মধ্যে মাইয়াতকে রাখা হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শুইয়ে দেওয়া হলো। তারপর বাঁশ দেওয়া হয়, বাঁশ চাটাই দেওয়া হয়, কলার পাতা দেওয়া হয়, তারপরেও কিছু ফুটো ফুটো থেকে ওই বাঁশের যে ছিদ্রগুলো থাকে ওর মধ্যে থেকে দেখা যায় সাদা কাপড়টা। একটা বার যদি আল্লাহকে স্মরণ করে ওই কবরের ছিদ্রের মধ্যে থেকে কবরের ভেতরটা দেখে, তাহলে রূহ পর্যন্ত কেঁপে উঠবে। চলে এলো আখিরি মোনাজাত হয়ে গেল, সবাই চলে গেল, মনটার নাকির ফেরেশতা নামলো, ওঠো, সারা জীবন নাফরমানি করেছো, হ্যাঁ, জলসা শোনোনি, গজল শোনোনি, মেলায় ঘুরে ঘুরে বেরিয়েছো, হ্যাঁ, নামাজ পড়নি, রোজা রাখনি, হজ করনি, যাকাত দনি, বলো তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কি, বলো। ইমান আমাল থাকলে বলতে পারবো, ইমান আমাল যদি না থাকে তাহলে বলবো হাই আফসোস, হাই আফসোস, আমি কিচ্ছু জানি না, তোমরা সরে যাও, তোমরা আমার কাছে আসবে না, তোমাদের চেহারা দেখে আমার ভয় হয়, হাই আফসোস, আমি কিচ্ছু জানি না, তোমরা সরে যাও। তখন আল্লাহ পাক কবরকে বলবে, কবর, ওই পাপী বান্দা বান্দিকে দুই সাইড থেকে পিষ্ট করে ওকে মাটির সঙ্গে মিশিয়ে দাও। কবর আল্লাহর হুকুম পালন করবে, কবর দুই সাইড থেকে পিষ্টে থাকবে, পিষ্টে 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 যখন মৃত দেহতে এসে ধাক্কা মারবে, এদিকের পাঁজরের হাড় ভেঙে এদিকে, এদিকের পাঁজরের হাড় ভেঙে এদিকে, একেবারে সারা দেহখানা মাটির সঙ্গে মিশিয়ে যাবে, এত ভয়াবহ হবে সেই কঠিন কবরের আজাবটা। একটা বার স্মরণ করে দেখেন, তখন আমাদের উপায় কি হবে? কবি লিখছে, মন কানে কিরে আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে, মন কানে কিরে আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে, সেই সওয়ালের সশক্তি জবাব, সেই সওয়ালের সশক্তি জবাব, আমাকে ভুলিয়ে দিও না। কবরে কত কঠিন, শোষিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, শোষিতে আমি পারিব না। ও গোদায় আমায় হে 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 রবি, ও গোদায় আমায় হে 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 রবি, চাচা চাচা শোষ কত করা,
কবরের আজাব কত কঠিন সহিতে আমি পারিব না তো জজ কত কঠিন সহিতে আমি পারিব আর কবরের আলো জ্বলে সাপে সুসাপ তোরে ফেলে আর কবরের আলো জ্বলে সাপে সুসাপ তোরে ফেলে আমি পারিব না শহীদে আমি